ব্যবস্থাপনা আর পরিচালনা পর্ষদের পরিবর্তনের পর গেল এক বছরে আগের থেকেও বেশি সফলতা দেখেছে ইসলামী ব্যাংক এমন দাবি ব্যাংকটির চেয়ারম্যান খানের যদিও এই সময় প্রবাসী আয়ের প্রবাহ কমেছে ১৬ ভাগের মতো তবে কর্তৃপক্ষের আশা নতুন বছরের রেমিটেন্স আরও বাড়বে এর খরচ কমানোর কারণে সোমবার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিচালনা পর্ষদ পরিবর্তন এসেছে সবখানে দেশের বেসরকারি খাতের দু হাজার সতেরো সালে পরিবর্তিত সেই নেতৃত্বের হাত ধরে কতটুকু এগুলো ইসলামী ব্যাংক তা জানাতেই এই সংবাদ সম্মেলন যেখানে বলা হয় এই সময়ে নতুন করে তাদের গ্রাহক সংখ্যা বেড়েছে পাঁচ ভাগ এগারো ভাগের মতো বেড়ে দু হাজার শেষে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে পঁচাত্তর হাজার একশো তিরিশ কোটি টাকা বিপরীতে কমেছে ঋণ বিতরণে প্রবৃদ্ধি ষোলো থেকে নেমেছে শতকরা ১৪ ভাগে দশমিক দুই সাত ভাগ কমেছে খেলাপি ঋণের পরিমাণও অনেক পত্রিকে বলেছেন যে ইসলামী ব্যাংক আগ্রাসী বিনিয়োগ করছে এবং অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ইউজ দেয়ার ইস রিমার্কস দ্যার দিস মানি গোয়িং অনেক কোয়েশ্চেন আসছে টাকা বের করে নিয়ে যাচ্ছে আপনার একটু বলা দরকার আমাদের ইনভেস্টমেন্ট যেটা করি খুব কষ্ট করা হয়েছে এবং দেখে দেখে করা হয়েছে তার জন্য আমাদের ইনভেস্টমেন্ট ন্যাশনাল থেকে কম দ্য কন্ডিশন অফ লিকুইডিটি ইন দা মার্কেট আমি এর উপর ভর করে দু হাজার সতেরোতে ইসলামী ব্যাংকের আয় বেড়েছে দশ ভাগের মতো যদিও কর্তৃপক্ষ বলছে এই আয় আরও বাড়ত যদি প্রবাসী আয়ের লেনদেন ষোলো ভাগের মতো কমে না যেত তাদের হিসেবে ইসলামী ব্যাংকের মাধ্যমে দু হাজার সতেরোতে প্রতিদিন গড়ে লাখ ডলার করে রেমিটেন্স এসেছে দেশে যদিও দু হাজার তা বাড়তে শুরু করেছে আমাদের পলিসি শিফট কিছু হয়েছে আমরা রেটটাকে একটু অ্যাডজাস্ট করেছি যে কারণে প্রতিদিন আমরা দশ মিলিয়ন ডলার করে পাচ্ছি এবং চোদ্দ দিন ধরে একশো চল্লিশ কোটি টাকা মিলিয়ন ডলার ইন ইন ডেজ ইফ দিস ট্রেন্ড কন্টিনিউস উইথ দ্য পলিসি শিফট যেটা আমরা করেছি তাহলে হয়তো হোপফুলি আওয়ার উই ক্যান সিকিউর সাড়ে তিন সেই সঙ্গে ব্যবসা বাড়াতে ব্যাংক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরো বাড়াতে চায় ইসলামী ব্যাংক জানানো হয় ঋণ বিতরণে অগ্রাধিকার পাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দু হাজার আঠারোতে রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন